सबस्क्राइब करुन ভাইরাল টিস বাংলা চ্যানেল পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। हेलो ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইউ আর ওয়াচিং ভাইরাল টিস বাংলা। গাইজ আজকে আমি ইউটিউবে কি করে এন্ড স্ক্রিন লাগাতে হয় সেটা আমি কম্পিউটারের মাধ্যমে দেখিয়ে দেব। একটা ইউটিউব ভিডিওতে কিন্তু এন্ড স্ক্রিনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে। যদি তোমরা কোনো ইউটিউব ভিডিও দেখে থাকো, প্রফেশনাল ইউটিউবাররা কিন্তু সবসময় এন্ড স্ক্রিন ইউজ করে এবং একটা সাবস্ক্রাইব লোগো বা সাবস্ক্রাইব বাটনও কিন্তু তার পাশে থাকে। সো গাইজ এই যে এন্ড স্ক্রিনটা আমরা কেন ইউজ করব, সো গাইজ যদি কোনো ভিডিও তোমরা এন্ড স্ক্রিনে যুক্ত করো তাতে কিন্তু অনেক যে ইউটিউবাররা আমরা অনেক সময় কিন্তু নানান রকম অ্যাপস নিয়ে কাজ করে থাকি। তো লাস্টে আমি একটা ভিডিওর যদি কোনো ভিডিওর লাস্টে এন্ড স্ক্রিনে আরেকটা অ্যাপসের আমি রিভিউ দিয়ে দিই তাতে কিন্তু সে ভিডিওটাতেও একটা ক্লিক আসার সম্ভাবনা আছে। অনেক সময় এন্ড স্ক্রিন থেকে কিন্তু অনেক ভিউ গ্রো করে। সো গাইজ এই এন্ড স্ক্রিনটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারলে তাহলে চলো কম্পিউটারের মাধ্যমে আজকে আমি তোমাদের দেখিয়ে দিই, চলো কম্পিউটারে স্ক্রিনে নজর রাখি। সো গাইজ আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে আমার ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি। সো গাইজ তোমরাও ক্রোম ব্রাউজার থেকে ওপেন করে নিও ইউটিউবটাকে এবং তোমাদের যে চ্যানেল লোগোটা আছে সেখানে প্রেস করবে। আমি এই যে ডান দিকে কর্নারে প্রেস করছি, মোবাইল থেকেও তোমরা ক্রোম ব্রাউজার ওপেন করে এটা করতে পারো। অবভিয়াসলি ডেস্কটপ মোডে অন করতে হবে। সো গাইজ এখানে প্রেস করার পরে ইউটিউব স্টুডিওতে চলে যেতে হবে। সো গাইজ আজকে আমি দুটো পার্টে তোমাদের এন্ড স্ক্রিন যুক্ত করা শেখাবো। প্রথমে আমি চলে যাব ভিডিওতে এবং এখানে একটা ভিডিও সিলেক্ট করে নেব। আমি আগে একটা ভিডিওতে এন্ড স্ক্রিন যুক্ত করে রেখেছি, সেখানে কিছু এডিটিং আছে সেটা খুব ভালোভাবে শেখাবো আগে, তারপরে তোমাদের এন্ড স্ক্রিন কী করে যুক্ত করতে হয় সেইটা দেখাবো। তো ফার্স্ট পার্টটা আমি দেখাচ্ছি। এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ একদম ডান দিকে নিচের কর্নারে, দাঁড়াও, হ্যাঁ, এন্ড স্ক্রিন। সো এখানে আমি এন্ড স্ক্রিন আগে অ্যাড করে রেখেছি, সেটাতে আমি কিছু এডিটিং দেখাতে চাই, সেটা আমি আগে দেখিয়ে নিচ্ছি। এখানে তোমরা প্রেস করবে, তারপরে তোমাদের কিন্তু এন্ড স্ক্রিন অ্যাড করতে বলবে। দেখো আমার এখানে আগে অলরেডি একটা এন্ড স্ক্রিন যুক্ত করা আছে। সো গাইজ প্রথমে আমি যে সমস্যাটা ফেস করেছি এখানে কিন্তু 20 সেকেন্ডের একটা এন্ড স্ক্রিন অ্যাড হয়ে যায়, সেটাকে তোমরা ছোট করতে পারো। আমি এখানে 10 সেকেন্ড করে রেখেছি, তোমরাও তাই করবে, নাহলে কিন্তু তোমাদের যে লাস্টের ভিডিওর কথাগুলো এন্ড স্ক্রিনটা চলে আসবে মুখের সামনে, তাহলে কিন্তু প্রবলেম হবে। আমি পুনরবস্থায় আগে নিয়ে যাচ্ছি, আগে যে অবস্থায় থাকে সেই অবস্থায় তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি চাও এই অবস্থাতে রাখতে পারো, এটা ইউটিউব থেকে সেটিং করে দেওয়া থাকে। আর যদি চাও আগের অবস্থায় যেতে তাহলে আগের সেটিংসটাতেই রাখবে। উপরে তোমরা দেখতে পাচ্ছ দুটো কলাম করা আছে, তো এখান থেকে টাইমিং চেঞ্জ করতে পারবে। প্রথমের উপরে হচ্ছে সাবস্ক্রাইব বাটনের হচ্ছে এন্ড স্ক্রিন এবং নিচেরটা হচ্ছে তোমরা যে এন্ড স্ক্রিনটা যুক্ত করতে চাও সেটার কিন্তু এন্ড স্ক্রিন। সো গাইজ এখানে কর্নারে সেভ অপশন আছে, এখানে সেভ করলেই কিন্তু তোমাদের এন্ড স্ক্রিনটা অ্যাড হয়ে যাবে। এবার আমি একটা অন্য ভিডিও থেকে যেটাতে এন্ড স্ক্রিন অ্যাড করা নেই সেই ভিডিওটা থেকে তোমাদের আমি এন্ড স্ক্রিনটা কী করে অ্যাড করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো আর একটা ভিডিও আমি ওপেন করে নিচ্ছি। সো গাইজ এই ভিডিওটাতে আমার কিন্তু এন্ড স্ক্রিন অ্যাড করা নেই। সো কী করে তোমরা এন্ড স্ক্রিনটা অ্যাড করতে পারবে সেটা আমি এবার দেখাবো। সো এখানে অনেক কটা ফরম্যাট আছে, তোমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা এন্ড স্ক্রিন অ্যাড করতে পারবে, চ্যানেল লোগো অ্যাড করতে পারবে, সেকেন্ডটা হচ্ছে একটা এন্ড স্ক্রিন অ্যাড করতে পারবে প্লাস সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারবে। এইভাবে কিন্তু অনেক কটা ফরম্যাট পাবে। সো আমি একটা ফরম্যাটে দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকটা ফরম্যাটই একই সিস্টেম, তোমরা যে কোনো ফরম্যাট এখান থেকে চুজ করতে পারো। নিচেরটায় দুটো ভিডিও অ্যাড হবে, মধ্যখানে সাবস্ক্রাইব বাটন। সো গাইজ আমি এই ফরম্যাটটাই দেখাচ্ছি, এই ফরম্যাটে আমি বেশি এন্ড স্ক্রিন অ্যাড করে থাকি। সো গাইজ এখানে কিন্তু আমাকে এন্ড স্ক্রিনে ভিডিওটা অ্যাড করতে বলছে। এই ফরম্যাটে তোমরা এই এন্ড স্ক্রিনটাকে ছোটো বড়ো করতে পারবে এডিটিংয়ের মাধ্যমে এবং তোমাদের এন্ড স্ক্রিনটা অ্যাড করতে পারবে। এন্ড স্ক্রিন অ্যাড করার জন্য বাদিকে দেখতে পাচ্ছ তিনটে ফরম্যাট রয়েছে। প্রথমেরটা হচ্ছে মোস্ট ভিউ এসছে যে ভিডিওটাতে ইউটিউব সেটাকে সিলেক্ট করে দেবে, সেকেন্ডটাতে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে বেস্ট ফর ভিউয়ার্স, ভিউয়ার্স যেটাকে চয়েস করেছে সেটা ইউটিউব অ্যাড করে দেবে, এবং থার্ড যে কলামটা রয়েছে সেই কলামটাতে কিন্তু তোমরা নিজেরা তোমাদের ইউটিউব ভিডিওগুলোকে সিলেক্ট করে দিতে পারবে। নিচের এডিটিং আমটা আমি আবার দেখাচ্ছি কী করে তোমরা এটাকে ছোটো বড় করবে। আমি 10 সেকেন্ডের এন্ড স্ক্রিন রাখি, 20 সেকেন্ডের এন্ড স্ক্রিন রাখলে যে প্রবলেমটা হয় তোমার ভিডিওটা শেষ না হওয়ার আগেই কিন্তু তোমার ভিডিওর ওপরে এন্ড স্ক্রিনটা অ্যাড হয়ে যায়। সো গাইজ নিচের অপশনটা সিলেক্ট করলাম, এরপরে আমার যে ইউটিউব ভিডিওগুলো আমি আপলোড করেছি এন্ড স্ক্রিনে আমি যে ভিডিওটা অ্যাড করতে চাই অলরেডি আমার সেটা সিলেক্ট করে আমি এখান থেকে দিয়ে দিতে পারবো। সো গাইজ আমি একটা যে কোনো ভিডিও সিলেক্ট করে দেখাচ্ছি, দেখো আমার ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেল এন্ড স্ক্রিনে। এবার তোমরা
ऊपर दोटो अपशने करते पर यूट्यूब सिलेक्टेड थे यूट्यूब जो सिलेक्ट कर देटा क्योंकि एंड स्क्रिने एड हो जाए। सो गाइज जेटा तुम्हारे पचंद मत करते पारो एंड ओपरे तुम्हारा सेव कर देवे ताले तुम्हारा देखे नीले देखो हमारे एंड स्क्रीन किन्तु एखन एड हो गए। सो गाइज आज के एंड स्क्रीन की क्यों तुम्हारा खूब अनायसे एड करते पारबे सेटा आमी खूब भालोभावे तुम्हारे कम्प्यूटर स्क्रिने देखिए दिलाम। এইভাবে কিন্তু তোমরা একটা খুব ভালোভাবে প্রফেশনাল ভাবে কিন্তু একটা ইউটিউব চ্যানেলকে ক্রিয়েট করতে পারো। এন্ড স্ক্রিনটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারলে। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আরও সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আমি অবশ্যই তোমাদের সামনে আসব। আর যদি নতুন কোনো বন্ধু এই চ্যানেলে এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভাইরাল টিজ বাংলা, ইউ আর ওয়াচিং। সো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।